হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সবার জনপ্রিয় কোম্পানি নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে হয়। বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে নেমচিপের জনপ্রিয়তা রয়েছে, কারণ নেমচিপ বিশেষত সবার সবচেয়ে জনপ্রিয় কোম্পানি হওয়ার কারণ হচ্ছে এদের সাপোর্ট যে সিস্টেম সেটি অবশ্যই 100% বেটার। আপনি যদি নেমচিপ থেকে কোনো সময় ডোমেইন হোস্টিং যে কোনো সার্ভিস বাই করে থাকেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার নেমচিপের অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে, সেই অ্যাফিলিয়েট লিংকটি ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন। যদি আপনারা সরাসরি namecheap.com ভিজিট করেন, নেমচিপের যে অফারগুলো আছে এগুলো কিন্তু আপনি প্রথম পেজে দেখতে পাবেন না, আপনাকে খুঁজে বের করতে হবে। যদি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করেন, তাহলে আপনাদেরকে এই অফার পেজে নিয়ে আসবে। এখান থেকে নেমচিপের যতগুলো অফার আছে সবগুলো অফার আপনারা দেখতে পারবেন। এখানে আপনি চাইলে আবার স্পেসিফিক বিষয়গুলো আপনি নির্বাচন করতে পারবেন, যেমন ডোমেইন, ওয়ার্ডপ্রেস হোস্টিং, শেয়ার হোস্টিং বা অন্যান্য হোস্টিং প্ল্যান, এই বিষয়গুলো আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। এই অফারগুলো ছাড়াও যদি আপনি আরো অফার দেখতে চান, তাহলে আপনাকে ভিউ মোরে ক্লিক করতে হবে, তাহলে এখানে আপনি আরো অফার দেখতে পাবেন। সো এখানে সবগুলো অফার কত পার্সেন্ট কত প্যাকেজে দিচ্ছে সেগুলো সব আপনি দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা একটি তাহলে প্ল্যান পছন্দ করি, আমরা এখানে স্টেলার বিজনেস এই যে শেয়ার হোস্টিং এখান থেকে এই প্ল্যানটা ক্রয় করি। সো এখানে আমরা 50% অফারে এটা $58 পাচ্ছি। পরবর্তী বছর থেকে আমাদেরকে এটিতে $118 বা $119 বেশি পেমেন্ট করতে হবে। সো আমরা এই প্যাকেজটি নির্বাচন করলাম। এখন এখানে গেট অফারে ক্লিক করব আমরা। শেয়ার হোস্টিং এর আমরা স্টেলার বিজনেস যেই প্ল্যানটা নির্বাচন করছি এটার সাথে কিন্তু আর দুইটা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজগুলো সহ আপনাদেরকে একসাথে দেখাচ্ছে। যদি এই প্ল্যানটা পছন্দ না হয় যেন আমি আর দুইটা প্ল্যান রয়েছে এখান থেকেও একটা নির্বাচন করতে পারি। সো রিকমেন্ডেড থাকবে যারা ওয়েবসাইট করবেন নেমচিপের শেয়ার হোস্টিং দিয়ে, তারা স্টেলার বিজনেস প্লাসটা নেওয়ার চেষ্টা করবেন। একেবারে কোনো কারণে যদি আপনার টাকা না থাকে তাহলে এটাতে যাবেন, তবে এটার পারফরমেন্স তেমন ভালো না। আপনি যদি এখানে স্টেলার প্লাস অথবা স্টেলার বিজনেস নেন, তাহলে এই প্যাকেজগুলো আপনার জন্য মানে বেটার পারফরমেন্স দিবে। সো এখন আমরা এটাতে পাচ্ছি 49% এবং এটাতে পাচ্ছি 50% প্রথম বছরের জন্য। যদি 2 বছর নেন তাহলে কিন্তু আপনার অফারের প্রাইসটা বেড়ে যাচ্ছে, এখান থেকে আরও ভালো অফার পাবেন। সো এখন আমরা 1 বছরের জন্য নিচ্ছি, আর 1 বছরের জন্য আমরা এখানে স্টেলার বিজনেস এই প্ল্যানটাই ক্রয় করি। সো ফার্স্ট ইয়ার জন্য আমরা এটাতে 50% অফারে, সো গেট স্টার্টেড তে ক্লিক করব। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা .com ডোমেইন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এবং লিমিটেড টাইম অফার এটা। সো আমাদেরকে কিন্তু আজকে .com ডোমেইন টাকা দিয়ে ক্রয় করতে হবে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে .com ডোমেইনটা রেজিস্টার করতে পারবো। সো এখন আমরা গেট স্টার্টেড এ ক্লিক করলাম। আরেকটা কথা হচ্ছে নেমচিপ থেকে যদি আপনি হোস্টিং ক্রয় করেন, তাহলে আপনি 50টা প্লাস ওয়েবসাইটের জন্য 1 বছরের জন্য আপনি SSL সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যেটি আপনি অন্য কোনো জায়গা থেকে যদি আপনি কিনেন তাহলে SSL এর জন্য আপনাকে $4-$5-$10 পর্যন্ত পেমেন্ট করতে হতে পারে। সো এখন সেটি কিন্তু আপনি এখানে ফ্রি পাচ্ছেন এবং আজকে আমরা একটি ডোমেইনও ফ্রিতে পাবো। এখন আমরা হোস্টিং প্যাকেজটা এখানে নির্বাচন করলাম। নির্বাচন করার পর এখানে দ্বিতীয় স্টেপে আমাদেরকে একটি ডোমেইন নেম কানেক্ট করতে হবে, এই জায়গায় আমাদেরকে ডোমেইন নেমটা দিতে হবে। এখন আমরা এখান থেকে যেহেতু অলরেডি একটা ডোমেইন ফ্রিতে পাচ্ছি, এই জন্য আমরা এখানে নিউ ডোমেইন নেমে ক্লিক করতে পারি। যদি আপনার ইতিমধ্যে কোনো ডোমেইন ক্রয় করা থাকে, তাহলে আপনি এক্সিস্টিং ডোমেইন নেম এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে নতুন একটি ডোমেইন নির্বাচন করতে হবে না। এখন যেহেতু আমাদের এখানে একটি নতুন ডোমেইন লাগবে, যেহেতু অফারে পাচ্ছি আমরা, তাহলে এটা কেন নিব না। সো আমরা নিউ ডোমেইন সিলেক্ট করলাম, দেন এখান থেকে নিউ পারচেজ এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা এখানে একটি সার্চ ফর ডোমেইনস এখানে বক্স পাচ্ছি, এই জায়গায় আমরা একটি ডোমেইন সার্চ করব যে ডোমেইনটা আমরা নিতে চাচ্ছি। সো অবশ্যই আপনারা একটি ব্র্যান্ড নেম নির্বাচন করবেন এবং ভালো একটি ইজি ডোমেইন নেম আপনারা নির্বাচন করবেন, যেটা দিয়ে আপনারা অনলাইনে বিজনেস করবেন আর কি। সো এখন আমরা এখানে তাহলে আমরা একটা এডুকেশন রিলেটেড ডোমেইন নেম চুজ করতেছি। সো আমরা এখানে ডোমেইন নেমটা দিচ্ছি edunotice24.com। তো এখন আমরা edunotice24.com এই ডোমেইনটাকে নির্বাচন করলাম, যেটি আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি। যদি এই ডোমেইনটা আমাদেরকে কিনতে হতো, তাহলে এখানে প্রায় $14 আমাদেরকে পেমেন্ট করতে হতো, যেটি আমরা নেমচিপ থেকে হোস্টিং নেওয়ার ফলে এই $14 আমাদের সেভ হচ্ছে। আপনি যখন কোন একটা ডোমেইন বাই করবেন, তখন আপনাকে অবশ্যই ডোমেইনের স্পেলিংটা দেখতে হবে, কারণ ডোমেইন কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, এই জন্য ডোমেইনের স্পেলিংটা যেন শুদ্ধ থাকে। সো আপনি যেই নামে নিতে চাচ্ছেন সেটা অবশ্যই মনে রাখবেন এবং কয়েকবার করে স্পেলিংটা দেখে নেবেন। সো আমরা এখানে edunotice24.com এই ডোমেইনটাকে নির্বাচন করলাম। এখন আমরা এখান থেকে স্ক্রল করে যদি নিচে আসি, তাহলে আমরা কানেক্ট টু হোস্টিং এই জায়গায় ক্লিক করব। আমরা কানেক্ট টু হোস্টিং এ ক্লিক করলাম।
তাহলে এই প্যাকেজের সাথে ডোমেনটা কানেক্ট হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড আ ডোমেন নেম, সো এই জায়গায় edunotice24.com এটা যুক্ত হয়ে গেল। সো এখন ডোমেন কানেক্ট করার পর এখন আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করব। এখন চাইলে আমরা আমাদের ডোমেনটার মেয়াদ বাড়িয়ে নিতে পারি, যদি 2 বছর হয় 2, 3 বছর, 4 বছর, 5 বছর, এভাবে করে আমরা এখান থেকে যত বছরের জন্য রেজিস্টার করতে চাচ্ছি তত বছরের জন্য আমরা এখান থেকে সময় বাড়িয়ে নিতে পারবো। তবে এই ক্ষেত্রে যদি আপনি এখান থেকে ইয়ারটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এখানে ডলার অ্যাড হয়ে যাচ্ছে, এখানে দেখেন $17 আসতেছে। সো যদি আমরা আবার 1 ইয়ার করে দিই তাহলে আমাদের এখানে প্রাইসটা 0-0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের এখানে CINN ফি নামের যে ফিটা রয়েছে সেটাই পেমেন্ট করতে হবে, প্রায় $14 সেভ হয়ে যাচ্ছে। এবং এখানে হোস্টিং এর 50% অফার দেওয়ার পরে যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, সো আমরা এটাই পেমেন্ট করব। এরপরও আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন অনেক সময় বিভিন্ন অফারের কোড দিয়ে থাকি, যদি এক্সট্রা কোনো অফারের কোড থাকে, প্রোমো কোড, সেটা দিলে আপনারা এখান থেকে আরো এক্সট্রা সার পাবেন। সো আপনারা যখন হোস্টিং বাই করবেন তখন আমার এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন আমি কোনো অফারের কোড দিয়ে দিয়েছি কিনা, যদি কোড থাকে, এখন আপাতত কোনো কোড নাই, এই 50% অফারই পাচ্ছেন। সো এখানে কোডটা দেওয়ার পরে অ্যাপ্লাই দিলে এখান থেকে টাকা আরো লেস হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। সো এখন আপাতত এটাই আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার আগে আপনি যে সার্ভিসগুলো নিচ্ছেন সেগুলো সঠিকভাবে এখানে অ্যাড হয়েছে কিনা সেগুলো আপনারা দেখে নিবেন। সো এখানে তাহলে আমাদের প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডোমেনটা 1 বছরের জন্য ফ্রিতে অ্যাড হলো। দেন এখান থেকে অ্যাস্টেলার বিজনেস আমরা যে প্যাকেজ এটা 1 ইয়ার জন্য নিচ্ছি, এটার 1 ইয়ার প্রাইস হচ্ছে $118, $59 আমরা এটা পাচ্ছি। এখন আমরা এটা পেমেন্ট করব। নিচে এখানে ইম্প্রুভ ইউর সাইট এই জায়গায় এখানে 3.88 ইয়ার একটি প্যাকেজ দেখাচ্ছে এখানে SSL এর, আপনি এই প্যাকেজটা প্রথম ইয়ার জন্য ক্রয় করবেন না, কারণ এটি আপনার অটোমেটিক্যালি সাইটে অ্যাড হয়ে যাবে আপনার ডোমেনের সাথে। এবং এই হোস্টিং এর সাথে আপনি যদি অন্য কোনো কোম্পানির ডোমেইনও অ্যাড করেন ওই ডোমেইনের সাথেও আপনি 1 বছরের জন্য SSL ফ্রি পেয়ে যাবেন। সো এটা জানিয়ে নো টেনশন, আপনি এটা অ্যাড করবেন না, এটা অ্যাড করলে আপনার অতিরিক্ত আরো $4 মতো কস্ট যাবে। সো আমরা এখন কনফার্ম অর্ডার এই বাটনে ক্লিক করলাম। এখন আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে যে আমরা কোন অ্যাকাউন্টের আন্ডারে এগুলো কিনতে চাচ্ছি। সো আমরা প্রথমেই চাইলে কিন্তু সাইন আপ করে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারতাম, জাস্ট অ্যাকাউন্ট করি নাই। এখন আমরা আগে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশনে আমাদের ডিটেলস দিয়ে আগে একটা অ্যাকাউন্ট করে নিব, দেন আমরা লগ ইন করতে পারবো। এখন লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু হাতে নাই, এখন আমরা একটা ইউজার নেম দিব যেটি আমরা পরবর্তীতে লগ ইনের কাজে ব্যবহার করব। তো ইউজার নেম হিসেবে এখানে আমরা আমাদের ডোমেন নেমটাই দিয়ে দিচ্ছি, ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, যদি আপনার ইউজার নেমটা অন্য কেউ আগে ব্যবহার করে থাকে তাহলে সেটি কিন্তু এখানে নিবে না। সো যেহেতু ডোমেনটা এখানে ইউনিক তাহলে এই ইউজার নেমটাও ইউনিক হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো এটা কেউ ইউজ করে নাই, যদি ইউজ করে থাকে তাহলে আমাদেরকে বলবে, এটা চেঞ্জ করে দিতে পারবো আমরা। সো এখন আমরা ইউজার নেম দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, তবে এই জায়গাগুলোতে আপনি আপনার ইমেলের কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না, উপরে যেরকম একটি পাসওয়ার্ড দিয়েছি সো আমরা সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিলাম। সো পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন লাস্ট নেম। সো আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেটা MD করিম, MD আকবর, এইরকম দুইটা নেম এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, এইভাবে করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখন এখানে একটি ইমেল অ্যাড্রেস আমাদের ব্যবহার করতে হবে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা প্রথমে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটি আবার টাইপ করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, দেন ইমেল অ্যাড্রেসটা দিলাম। এই ফর্মটি ফিল আপ করার পরে আপনি এই জায়গায় চেক করে দিবেন, এই বক্সে চেক দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এখন অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, এই জায়গায় আপনি চাইলে আপনার একটা কোম্পানির নাম দিয়ে দিতে পারেন, দেন জব টাইটেল দিয়ে দিতে পারেন, এগুলো অপশনাল, এগুলো আপনাকে দিতে হবে না। দেন এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, সো অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস লাইন 1 এ আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম। দেন আপনি চাইলে যদি অ্যাড্রেস লাইন 1 এ সবগুলো ফিল আপ করতে না পারেন তাহলে অ্যাড্রেস লাইন 2 ও ব্যবহার করতে পারেন। দেন এখানে আপনাকে সিটি দিতে হবে, সো আমি আমার সিটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে স্টেট দিতে হবে,
সো এই জায়গায় আবার চট্টগ্রামটা দিয়ে দিলাম দেন এখানে জিপ কোডটা দিয়ে দিতে হবে আপনি আপনার পোস্ট অফিসের জিপ কোডটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার ডিফল্ট কান্ট্রি সিলেক্ট করা থাকবে যদি না করা থাকে তাহলে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন দেন এই জায়গায় একটি ফোন নাম্বার দিতে হবে সো ফোন নাম্বারটা দেওয়ার আগে এখান থেকে আপনাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে প্লাস 880 এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড এখন আমাদেরকে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে নাম্বারটা রিকোয়ার্ড দেখাচ্ছে অর্থাৎ আপনাকে নাম্বারটা দিতেই হবে যদি আপনি এখানে আপনার ফোন নাম্বারে যে এক্সটেনশন 880 এটা যদি খুঁজে না পান তাহলে আপনি অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরেকটি বক্স ক্রিয়েট হবে এই জায়গায় আপনাকে যে এই এক্সটেনশনটা দিয়ে দিতে হবে এখন আমাদেরকে একটি ফ্যাক্স নাম্বার দিতে হবে এটা হচ্ছে অপশনাল এটা আমরা দিচ্ছি না এবং এই জায়গায় আমাদের ইমেল অ্যাড্রেসটা রয়েছে সো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখন দেখুন আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেট আপ দিয়েছি এখন বিলিং সেকশনে চলে এসেছি এখন আমাদেরকে পেমেন্ট করার জন্য আমাদের পেমেন্ট ইনফরমেশনগুলো এখানে যুক্ত করতে হবে এখন পেমেন্ট করার জন্য আপনাকে প্রথমে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে নেম অন কার্ড অর্থাৎ কার্ডে যে নামটা রয়েছে সেইটা এখানে দিতে হবে সো এখানে আমি আমার কার্ডে যে নামটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি কার্ডে যে নামটা রয়েছে সেটা দেওয়ার পরে আমাদেরকে এখানে কার্ড নাম্বারটা দিতে হবে যখন আপনি আপনার কার্ডের প্রথম চারটা ডিজিট দিয়ে দিবেন তখন এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আপনি কি কার্ড এখানে ইউজ করতেছেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার কার্ডের একটি আইকন চলে এসেছে তার মানে আমি মাস্টার কার্ড ইউজ করে এখানে পেমেন্ট করতেছি যদি আপনার কোনো ভিসা বা অন্য কোনো কার্ড হয়ে থাকে সে আইকনটি এখানে চলে আসবে অটোমেটিক্যালি আপনার প্রথম চারটা ডিজিট এখানে আপনি টাইপ করার পর দেন এখানে কার্ডের নাম্বারটা দেওয়ার পরে আপনাকে কার্ডের যে মাস কত মাস পর্যন্ত আপনার কার্ডের ভ্যালিড রয়েছে সেই ভ্যালিডের মাসটা দিতে হবে এরপরে এখানে সিবিসি কোডটা দিতে হবে অর্থাৎ আপনি যে মাস্টার কার্ডটা ইউজ করতেছেন সেই মাস্টার কার্ডের পিছনে দেখবেন তিনটি কোড রয়েছে সেই তিনটি কোড এখানে টাইপ করে দিতে হবে যেটি সিকিউরিটি কোড বলা যায় মাস্টার কার্ডের সো এগুলো অবশ্যই সেন্সিটিভ ডেটা এগুলো কারোর সাথে শেয়ার করবেন না এখানে সিকিউরিটি পারপাসে আমার ইম্পর্টেন্ট যে ডেটা সেগুলো কিন্তু আমি হাইড করে রাখতেছি কোডটা দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কার্ড বিলিং অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনি এখানে ক্লিক করার পর চাইলে নিউ কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছেন সে অ্যাড্রেসটাই আপনি ইউজ করতে পারেন সো আমি এখানে ডিফল্ট রাখতেছি আমার যে অ্যাড্রেসগুলো আমি এখানে ইউজ করেছি সেগুলোই থাকুক এরপরে আপনি যদি আরেকটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স যদি আপনি পরবর্তীতে এই কার্ডটা ইউজ করতে চান তাহলে আপনি এখানে চেকটা দিয়ে রাখতে পারেন এরপরে আপনি যদি চান পেপাল বা অন্যান্য কোনো মেথডে পেমেন্ট করতে তাহলে এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখন আমরা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতেছি এখন এই সকল ডিটেলস দেওয়ার পরে আপনি যদি স্ক্রল করে আবার নিচে আসেন তাহলে এখানে বিলিং অ্যাড্রেসের একটা ওভারভিউ দেখতে পাবেন দেন একেবারে নিচে আসার পর যেহেতু এখানে অলরেডি নোটিশটাই দেওয়া আছে যেহেতু আমরা এই কার্ডটি পরবর্তীতে ইউজ করবো না সেই জন্য এখানে কোনো চেক দিতে হচ্ছে না এখন আমরা এখানে পেমেন্ট করার জন্য এইখানে অথবা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারি সো আমরা এখন সব ডিটেলস দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখন সব কিছু দেওয়ার পরে ফাইনালি আমাদেরকে অর্ডার পেজে নিয়ে আসলো এখন আমাদেরকে পে নাও বাটনে ক্লিক করতে হবে পে নাও বাটনে ক্লিক করার আগে আমরা আবার ওভারভিউ দেখে নিব যে আমাদের ডলার যে পেমেন্ট করব সেটি ঠিক আছে কিনা নাকি কোনো এক্সট্রা অ্যাড হয়ে গেছে এবং আমরা এখান থেকে যে প্যাকেজটা নিচ্ছি সেটা 1 ইয়ার সাবস্ক্রিপশন ডোমেন ঠিক আছে কিনা সবকিছু দেখবেন দেন সবকিছু যদি ঠিক থাকে আমরা অর্ডার পেজে টার্ম অ্যান্ড এগ্রিমেন্টে ক্লিক করব এই বক্সের মধ্যে চেক দিয়ে দিব দেন চেক দেওয়ার পরে আমরা পে নাও বা এখানে যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারি সো আমরা পে নাও বাটনে ক্লিক করলাম এখন আমাদের কার্ডটা ভেরিফাই করা হচ্ছে এবং কার্ড থেকে অটোমেটিক্যালি টাকা পেমেন্ট করবে তো এটা প্রসেসিং হচ্ছে এই প্রসেসিং এর জন্য টাইমটা কয়েক মিনিট নিতে পারে অথবা কয়েক সেকেন্ড নিতে পারে সো এটা এই পজিশনে এসে আপনাকে ওয়েট করতে হবে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমার কার্ড থেকে খুব দ্রুত টাকাটা কেটে নিতে পারলো যেহেতু আমি আমার ডিটেলসগুলো সব অ্যাকুরেট ভাবে দিয়েছি যদি কোনো রকম ভুল তথ্য দেন কার্ডের তাহলে কিন্তু আপনার কার্ড থেকে এরা টাকা নিতে পারবেন অর্ডারটি সফলভাবে হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন যখন এখানে আপনাকে দেখাবে অর্ডারটা ডান হওয়ার পর এখানে ডান দেখতে পাচ্ছেন এরপর থ্যাংক ইউ ফর ইউর পারচেজ এই মেসেজটি আপনাকে দিবে এরপর এখানে আপনার অর্ডার নাম্বারটি দেখাবে আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচে যাই তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি পেমেন্ট ডিটেলস এই পেমেন্ট ডিটেলসে আপনার যে পেমেন্ট করেছেন কোন কার্ড থেকে সেই কার্ডের লাস্টের চারটা ডিজিট এবং অর্ডার নাম্বার ট্রানজ্যাকশন নাম্বার
এখানে অর্ডার নাম্বার এবং ট্রানজ্যাকশন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটি নাম্বার আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। চাইলে আপনি এখানে একটি পেমেন্ট রিসিপ্ট রয়েছে, এটি যদি আপনি সেভ করে রাখেন তাহলে বেটার হয়। সো আমি এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলাম। এই ফাইলটি আমি আমার কম্পিউটারের যে কোনো একটা জায়গায় ডাউনলোড করে সেভ করে রাখতেছি। তো আমি আমার এখানে পেমেন্টের যে রিসিপ্টটি আমি ডাউনলোড করে রাখলাম। সো এই হচ্ছে প্রসেস নেমচিপ থেকে কিভাবে আপনি ডোমেন হোস্টিং বাই করবেন। এরপরে আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি চেক করে দেখবেন আপনার ইমেলে কোনো ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন মেল পাঠানো হয়েছে। সো আমি মেলটি ওপেন করলাম। এই মেলটিতে মূলত আপনি যে ডোমেনটি বাই করেছেন সেটার ওনারশিপ ভেরিফাই করার জন্য পাঠানো হয়েছে। সো যদি আপনি এই কাজটি না করেন তাহলে ডোমেনটি কিন্তু আপনার নামে ওনারশিপ ভেরিফাই হবে না। ভেরিফাই করার জন্য আপনাকে এই ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। যদি এটি ভেরিফাই হয়ে যায় তখন এখানে সাকসেস দেখবেন। সো সাকসেস লেখা দেখলেই বুঝতে পারবেন যে আপনার ইমেলটি এবং আপনার ডোমেনটি সাকসেসফুলি ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এখন অর্ডারটি পুরোপুরি সাকসেস। এরপর আপনি আপনার মতো করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন বা অন্য কোনো সিএমএস ইউজ করেন, যেভাবে চান সেভাবে আপনার ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন নেমচিপের এই ডোমেন হোস্টিং দিয়ে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা সফলভাবে নেমচিপ থেকে একটি হোস্টিং প্ল্যান এবং ডোমেন বাই করে দেখালাম। যদি আপনারা নেমচিপের সার্ভিস ইউজ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন আমার অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে, সেটা ইউজ করবেন যেন আপনারা সার্ভিস বাই করার পাশাপাশি আমিও এখান থেকে লাভবান হতে পারি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।